অসমৰ সন্মানীয় পৰিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী ডাঙৰীয়া, অসম চৰকাৰৰ পৰিবহণ বিভাগৰ প্ৰধান সচিব কে কে দ্বিবেদী ডাঙৰীয়া, পৰিবহণ বিভাগৰ আয়ুক্ত কমিশনাৰ ট্ৰান্সপৰ্ট আদিল খান ডাঙৰীয়া, আমাৰ পৰিবহণ বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীসকল, এন আই চিৰ বিষয়া কৰ্মচাৰীসকল আৰু আজি সভাত উপস্থিত সুধীবৃন্দ, আজিৰ দিনটো আমাৰ বাবে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ দিন। টেকন'লজিৰ উচিত ব্যৱহাৰৰ যোগেদি চৰকাৰী সেৱাক কণ্টেক্টলেছ আৰু ফেচলেছ এই দুয়োটা মূল মন্ত্ৰক সৰুগত কৰি ৰাইজৰ ওচৰলৈ লৈ যোৱাৰ এক অবিৰাম প্ৰয়াস আৰু প্ৰচেষ্টা যোৱা 5 মাহত আৰম্ভ হৈছে আৰু প্ৰতিটো দিনেই অসমৰ ৰাইজে তাৰ সুফলসমূহ লাভ কৰিছে। যেতিয়া আমি টেকন'লজিৰ শব্দটো কওঁ, তেতিয়াহ'লে আমি প্ৰথমতে ক'ব লাগিব যে আজি আমাৰ যিখিনি টেকন'লজিকেল চলিউশ্যন, এপ বেছ, পৰ্টেল বেছ, এই গোটেইখিনি যদি টেকন'লজি আমি চৰকাৰী সেৱাত আনিব পাৰোঁ, তেতিয়াহ'লে হয়তো চৰকাৰী সেৱাসমূহ লাভ কৰাৰ কাৰণে সৰ্বসাধাৰণ ৰাইজ চৰকাৰী অফিচত যোৱাৰ প্ৰয়োজনীয়তা নোহোৱা হ'ব। ইট ইজ এভৰি টাইম ইট ইজ নট এবাউট কৰাপশ্যন, ইট ইজ অল এবাউট মেনেজমেণ্ট অফ টাইম। আজি আমি এখন লাৰ্ণাৰ লাইচেঞ্চ, এই লাৰ্ণাৰ লাইচেঞ্চখন ল'বৰ কাৰণে মই যদি জালুকবাৰীৰ পৰা গুৱাহাটী ডিটি অফিচলৈকে আহোঁ, সেই দিনটো আমি আৰু একো বেলেগ কাম কৰিব নোৱাৰোঁ। ঠিক আছে, আমি কৈছোঁ যে কেইটকামান কোনোবাক দিব লাগে, ডেট ইজ ওৱান পাৰ্ট অফ দ্য ষ্টৰী। হয়তো সকলোৱে টকা পইচা নলয়, এইটো নহয় যে প্ৰতিজন মানুহেই টকা পইচা লয়, বাট দ্য আদাৰ পাৰ্ট অফ দ্য ষ্টৰী যে মানুহৰ মনত মই এই কামটোৰ কাৰণে এটা দিন নষ্ট কৰিম জানো, মানুহৰ মনত এটা ৰিলাকটেঞ্চি সৃষ্টি হয় আৰু তাৰ প্ৰায় লাহে লাহে মানুহে আইন নমনা কামটো আৰম্ভ কৰে যে ঠিক আছে মইনো বাইকখন চলাম, কোনে মোক ধৰিব, লাইচেঞ্চখন আজি নাই কালি ল'ম। যেতিয়া এক্সিডেণ্ট আদি হয়, যেতিয়া ইঞ্চুৰেঞ্চ আজি ক্লেইমৰ কথা আহে, তেতিয়া এই একো একোটা ভুলে আমাক বহুত বেদনাদায়ক এটা পৰিৱেশলৈকে লৈ যায়। ইফ ইউ হেভ এ টেকন'লজিকেল চলিউশ্যন যে নহয় মই ৰাতি 2টা বজাতো মই মোৰ কামটো কৰিব পাৰোঁ, ৰাতি 3টা বজাতো মই কৰিব পাৰোঁ, 12টা বজাতো কৰিব পাৰোঁ, আই হেভ ন' কনষ্ট্ৰেইন অফ টাইম, ন' লিমিটেশ্যন অফ টাইম, চৰকাৰখন মোৰ সন্মুখত 24 আৱাৰ্ছ 365 ডেইজ মোৰ সন্মুখত আছে, পৰিৱেশৰ পৰিৱৰ্তন হয়। লাষ্ট কেইটামান মাহত আমি কেইবাটাও প্ৰয়োগ আৰম্ভ কৰিছিলোঁ, ষ্টাৰ্টেড উইথ ড্ৰাইভিং লাইচেঞ্চ। ড্ৰাইভিং লাইচেঞ্চ এখন লোৱাৰ আগতে আমাক লাৰ্ণাৰ লাইচেঞ্চখন লাগে। লাৰ্ণাৰ লাইচেঞ্চখন হ'ল শিকিবৰ কাৰণে লাইচেঞ্চ, মই জানিব নালাগে গাড়ী চলাব। বেচিকেলি আই শ্বুড হেভ দ্য বেচিক থিয়ৰিটিকেল নলেজ, উইথ দ্য লাৰ্ণাৰ লাইচেঞ্চ নাও আই উইল বি এবল টু একচুৱেলি চিট ইন এ ড্ৰাইভিং চিট, ইন দ্য ড্ৰাইভিং চিট এলং উইথ চাম ট্ৰেইনাৰ। এইটো নহয় যে মই অকলে গাড়ীখন চলাব পাৰিম, এণ্ড গ্ৰেজুৱেলি মই অকণমান অকণমান চাৰ্টেন কণ্ডিশ্যনত মই গাড়ীখন ইউজ কৰিম। So at this stage, his interaction with DTO, এইটো নেচেচাৰী নাছিলে, কিন্তু দ্বিবেদী ডাঙৰীয়াই কৈ যোৱাৰ দৰে
বছৰত 1.5 লাখ ড্রাইভিং লাইসেন্স আমি যদি ইস্যু করো তেতিয়ালে এই 1.5 লাখ ম্যান্ডেজ আর আজির প্রোডাক্টিভ দিনত 1.5 লাখ ম্যান্ডেজ আর দুখিয়া মানুষের কারণে এই 1.5 লাখ ম্যান্ডেজ কামস উইথ এ কস্ট অফ রুপিস 300 পার ডে রঙিয়া বা হাজোৰ প্ৰজন যেতিয়া মানুহ বা কোনোবা ডিব্ৰুগড়ৰ নাহৰকটিয়াৰ পৰা ডিব্ৰুগড় টাউনলৈকে অহা আমি ভাবিব পৰা যে আমাৰ ওচৰত অহাত কি আপত্তি আমিতো টকা পইচা একো নলওঁ আমিতো খুব ভাল চাৰ্ভিচ দিওঁ মোক দুই এজন দ্বিতীয় কৈছে ছাৰ মই এটকাও নলওঁ মই চাহো খুৱাওঁ চ' ইয়েছ ইউ ডু দেট বাট হোৱাট এবাউট দ্য টাইম নাহৰকটিয়াৰ পৰা ডিব্ৰুগড়লৈকে অহা ডিব্ৰুগড়ৰ পৰা যোৱা চ' জেনেৰেলি সমাজত এটা টেণ্ডেঞ্চি আৰম্ভ হয় টু আউটচৰ্চিং লাষ্ট কেইটামান দিনত আমি ছেক্ৰেটেৰিয়েটত এটা ছাৰ্ভে চলাইছিলোঁ দ্য ৰিজাল্ট ইজ যে গুৱাহাটীৰ কোনো মানুহ ছেক্ৰেটেৰিয়েটত নাহে দে হেভ চাৰ্টেন পিপল কাম দি দিয়ে আহি কামটো কৰাই লৈ যায় তাৰমানে নাইডাৰ উই মিট দ্য পিপল Neither we talk to that person. We talk somebody who is no way related with the job in hand. এতিয়া যেতিয়া আমি লাৰ্নাৰ লাইচেন্সখন ক'লোঁ যে ঠিক আছে আপুনি কম্পিউটাৰৰ জৰিয়তে ল'ব পাৰিব যোৱা দুমাহত উই গেভ অলমষ্ট 1 lakh odd আমি 1,35,000 odd উই হেভ ইস্যু ড্রাইভিং লাইসেন্স নেট রিজাল্ট হল যে নাও দ্যাট পার্সন হেজ এ ভেলিড লার্নিং লাইসেন্স লার্নার লাইসেন্স অ্যাক্সিডেন্ট হলে কিবা হলে ইন্সুরেন্স উইল বি কভার উই কম অ্যান্ড আর্ন রেভিনিউ আমি যেটা 30,000 ড্রাইভিং লাইসেন্স ইস্যু লার্নার লাইসেন্স ইস্যু করলোহেঁতেন নাও উই হেভ ইস্যুড 1.5 lakhs ডেফিনেটলি রেভিনিউ হেজ ইনক্রিজ And more than that, hey, mandates. In just 2 months, we have saved 1,50,000, 35,000 mandates. Now they are using this spare time or the savings times for another productive purposes. Etia, DTR kam kuno gune no komi. Because you have facilitated the first step. Now you have more people june driving license bisaribo amar office at ahibo agote ditiyo hokole driving license keneke din chinta koribo na lage now everybody is planning je iman ras ahi jabo moi keneke kori that means work has not come down you are doing a quality work now je manu jone gari cholabo pare ne noare aro etia If we can give the same experience, the learner license kon moi jiman sahajote palu, driving license kon jodi ami manually imane sahaje dibo paru, manujonar edin mandate jabo, if you want to have a driving license, definitely 1 year, 1 mandate will go. But tatu moi bisarisu, je the people will make prior appointment with DT. That he doesn't have to lose the mandates. So a separate portal will be created. He will quote his learner license number saying that I want to go on Tuesday. The slot of Tuesday will not be available. He will be given Wednesday. Or a particular seat will come that these are the spots available to ditiyo godhuli maribo le bajuna ditiyo jane je mura je transport minister logot meeting ase he will mark it that no spot available then person will not come and go back with heavy heart the more din to go but as a ditiyo you have so many other things to do omuk ahibo boli to ami bohi na thaku so the next step has to be Those who have obtained learner license, they will take prior appointment of DTO or his offices so that the person will not go back without having the license on that day.
and license kon ami likhi thakibo na lage moi ditiyo option is likhi thaku once ditiyo exam lobo je apuni ghorot jao netot namai lobo and will and also from the app you put your license on DigiLocker so that jibonot aro apuni duplicate or kane ahibo na lage so the next step what we have to develop once you have taken the learner license now for driving license you will take prior appointment and no manual license only DTO will mark in computer approve je apni license kon ghorot namai labo ka license kon likhute diute tatu ejon manuhe enuka ta dharona srishti kore je prathom duplicate prathom likhibo superintendent jonok dekhuabo ako ditiyo jabo ditiyo sohi maribo लाइसेंस कौन द्वितीय जिजने एग्जाम लय तेव अप्रूव करर पर द्वितीय जने दिया लके अनदर 6 आवर्स द्वितीय नाय सर बाहिर गयसे सर मीटिंग अत আছে মই দিয়ে দিব নোৱাৰো সারক খং উঠি আছে সো দিজ আর কমন মোৰ অফিচটো ফাইল কেতিয়া বা মোৰ মানুহে লৈ নাহে যেতিয়া মোৰ মুটটো বেয়া থাকে ইট শুড নট কাম কাৰণ হেতু সময় হোৱাটএভার ডিসিশন আই উইল টেক আই There is a tendency to take a wrong decisions. When you dispose some paper, you should always have a cool mind. So the next step will be that ami license manually ami issue nokoru. Ami khali DTO approve koribo computer license ghorot dhuniya koi will download. That is one part. Second part, je mur license kon after 20 years. Or whenever I attain the age of 40, I have to renew. So every year 1 lakh footfall is there. So DTO renewal or kya hai? Aji, ami eto liberate kori dilu. Ja amak ki lage? That you are healthy. Amak imane lage? So you scan a medical paper. Doctor Pradya, I am healthy. Answer certain fundamental things. Then DTO ghorot bohi click kori. Here also, I like to request Commissioner and NIC team that it should not be one DTO like income tax. It can go to any DTO because Guwahati DTO has lot of work. So why it should go to Guwahati DTO? It should be assigned by computer to any of the DTOs. Dimahasao DTO can also allow. Because otherwise, if I know that Guwahati manu Guwahati jabo kunba telephone koribo apuni ebar ahokson apnar certificate kon bhal lagane. So it should go to any DTO. And jun after all he should be DTO. His digital signature, everything is there. He is DTO for Assam. He is not DTO for Haflong, he is not DTO for Kamrup. He is DTO, basically he will sign district transport officer on behalf of commissioner transport. So this enabling notification should be issued that for renewal of driving license, this need not to be that DTO. It can be any DTO. The way we have done for physical verification of the vehicle. Jete ami kom any DTO, ডিমাহাসাত বহি থাকা দ্বিতীয়জনে ভাবে মোৰ কামে নাই মন্ত্ৰীয়ে মোক বেয়া পায় সো নাও মোষ্ট অফ দ্য পেপাৰ্ছ উইল গো টু হিম কাৰণ তেওঁৰ ডেস্ক বৰ্ডত আটাইতকৈ কম কাম থাকিব তাৰ ডেনচিটি অফ ভেহিকল উইল বি লেছ সো দেট উইল গো টু হিম সো দিজ টু প্ৰায়ৰ এপইণ্টমেণ্ট এণ্ড ইট কেন বি ৰিনিউড বাই এভৰিবডি কম্পিউটাৰ উইল থ্ৰ' দেট পেপাৰ্ছ টু এনি ডিটিও So that should be immediately done. আজি আমি এই যে আৰম্ভ কৰিলো যে for renewal of driving license আমি যাব নালাগে দ্বিতীয় অফিচত 1 lakh footfall কমি যাব আৰু বহুত পৃথিৱীত মানুহ আছে কালিৰ পৰা আপোনালোকে ইউ কেন চি দেট মিউজিক বহুত মানুহ আছে উইদাউট ৰিনিউৱেল চলি আছে কাৰণ এদিন সময়ে নাই কার হাতত সময় আছে এইটো নহয় যে কোনোবাই অফিচত যাব ভয় করে কনস্ট্রেইন অফ টাইম মই আজিলৈকে মোৰ লাইসেন্সখন রিনিউ করা নাই যি আছে আছে আর কাল গলে ফটো লব লাগে কিবা লব লাগে খাড়া হব লাগে
Now, মোৰ দৰে বহুত মানুহ আছে মই গাড়ীও নচলাওঁ সেইকাৰণে কিয় কাৰণে মোৰ লাইচেঞ্চখন ৰিনিউৱেলে নাই চ' আই উইল নাও টেক এ চান্স যে ঠিক আছে ৰিনিউ কৰি লওঁ নহ'লে বেট কুচিত যাব লাগে এতিয়া এই ৰিনিউৱেল কৰা কালিৰ পৰা দেখিব দ্য ব্ৰাইট বাই প্ৰডাক্ট উইল বি গভৰ্ণমেণ্ট উইল আৰ্ণ মোৰ ৰেভিনিউ 400 টকা গভৰ্ণমেণ্টৰ ফিজ আছে থাৰ্ড ইজ লষ্ট অফ লাইচেঞ্চ আমাৰ লাইচেঞ্চখন কেতিয়াবা হেৰুৱাই যায় এতিয়া দুটা বস্তু আমি কৰিব লাগিব যে ফ্ৰেছ লাইচেঞ্চ ডিজি লকাৰত থাকি যাওক এণ্ড টিম এন আই চি হেজ মেড ডেট প্ৰভিজন চ' এতিয়া হেৰুৱাৰ কথাই নাই আমি হায়াৰ ছেকেণ্ডেৰী মাৰ্কশ্বীট মেট্ৰিকৰ মাৰ্কশ্বীট উই হেভ ষ্টাৰ্টেড ছিষ্টেম অফ পুটিং ইন ডিজি লকাৰ সেবাৰ অফিচত আহি হুলস্থুল কৰি থাকে মানুহে নাও ইউ নিড নট নামেদি মাৰক চনেদি মাৰক ড্ৰাইভিং লাইচেঞ্চটো যদি পাহৰি গৈছোঁ পুট ইউৰ ডেট অফ বাৰ্থ ইট উইল কাম আউট চ' আমি পাছৱৰ্ড লষ্ট হ'লে যেনেকৈ ৰিকভাৰী ছিষ্টেম থাকে চ' ইট উইল বি ৰিকভাৰ পুলিচৰ জি ডি এণ্ট্ৰিটো দিয়ক থিংস ইজ ডান দ্বিতীয় এনি দ্বিতীয় কেন এলাউড ইট এণ্ড ইট ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট ডেট ইট শ্বুড বি লাইক ইনকাম টেক্স ইট শ্বুড বি অফ বাই এনি ডিটিঅ' চ' এই দুটা ছাৰ্ভিচ আমি কৰি দিয়াৰ লগে লগে দ্য ফুটফল ইন দ্বিতীয় অফিচ উইল কাম ডাউন দ্বিতীয় কোৱালিটি কাম কৰিব পাৰিব ৰেভিনিউ চাব পাৰিব গাড়ী দুখন চাব পাৰিব তিনিখন গাড়ী দিনত চেক কৰিব পাৰিব ড্ৰাইভিং লাইচেঞ্চ আছেনে নাই এণ্ড আল্টিমেটলি কমন পিপল কমন টেক্স পেয়াৰ টেক্স পেয়াৰ্ছ উইল বি বেনিফিটেড চ' লাষ্ট তিনি চাৰি মাহত হোৱাট উই হেভ এচিভ 1.5 লাখ লাৰ্ণাৰ লাইচেঞ্চ 1 লাখ ৰিনিউৱেল 1 লাখ ডুপ্লিকেট বেচিকেলি চিটিং হিয়াৰ উই হেভ ছেভ এৰাউণ্ড 4 লাখ মেণ্ডেটছ আজি যিটো মই ধৰি লৈছোঁ আজিটো ধৰি আৰু লাৰ্ণাৰ লাইচেঞ্চটো এই বছৰ মই বিশ্বাস কৰোঁ যে ইট উইল বি ইছ্যুড বাই আনাডাৰ 2 লাখ ডিউৰিং দ্য কোৰ্ছ অফ দ্য ইয়েৰ চ' অনলি থ্ৰ' টেকন'লজি আজি আমি এইখিনি কাম কৰিব পাৰিছোঁ নেক্সট ফেজত আমি ইতিমধ্যে আমাৰ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী ডাঙৰীয়াই কৈ গৈছে যে ডিচেম্বৰ 2021 এণ্ড উইল ষ্টিক বাই দ্য ডেট আই হেভ ফুল কনফিডেঞ্চ অন টিম এন আই চি ডেট ডুপ্লিকেট ট্ৰান্সফাৰ অফ অ'নাৰশ্বিপ ডুপ্লিকেট আৰ চি hypothecation of hypothecation cancellation hypothecation addition change of address in rc noc notice of transfer of ownership ei keta ami technology loi ahim december 2021 eta mor transfer hol army manu ejon guwahati pura pune ajie join korbo lage mo golu goi বেচেৰা গাড়ীখনৰ এড্ৰেছটো চেঞ্জ কৰিবৰ কাৰণে কোনোবা এটা দিন আকৌ ঘূৰি আহিব লাগে ইউ কেন চি ডেট হাউ পিপল আৰ বিং হেৰেষ্ট নট বাই এনিবডি বাট বাই দ্য ছিষ্টেম ইটছেল্ফ এই কামটো কৰি দিয়াৰ লগে লগে পুনেত বহিও যেতিয়া কৰিব মইতো ভাবোঁ যে হোৱাই উই টুক 75 ইয়েৰ্ছ টু ডু অল দিছ থিং কিমান জেনুইন মোৰ গাড়ী আছে মোৰ খালি নিয়াৰলি আই হেভ টু এণ্টাৰ মাই এড্ৰেছ দে গুৱাহাটী প্ৰপ'জ নিউ এড্ৰেছ চ' এণ্ড চ' ডান মোৰ গাড়ী মই যি এড্ৰেছ বদলাইছোঁ ইট ইজ মোৰ কথা ইয়াত গভৰ্ণমেণ্টৰ কি কয় আপুনি ক'ত থাকে ইলেক্ট্ৰিচিটি বিল আছে নেকি আপুনি ট্ৰেঞ্চফাৰ গ'ল কিয় ট্ৰেঞ্চফাৰ ল'লে ইৰিলেভেণ্ট কুৱেশ্যন ডোণ্ট আস্ক পাৰ্চনেল কুৱেশ্যন মই ক'ত গ'লোঁ কি কৰিলোঁ আৰ্টিকল 21 অফ কনষ্টিটিউশ্যন অফ ইণ্ডিয়া ডেট ইজ মাই ৰাইট মই য'ত গ'লোঁ য'ত পঢ়িলোঁ মোৰ গাড়ী মই এড্ৰেছটো চেঞ্জ কৰিব খুজিছোঁ আই শ্বুড বি এলাউড টু চেঞ্জ দ্য এড্ৰেছ এজ চিম্পল এজ দেট চ' বাই ডিচেম্বৰ 2021 আমি এই কামটো কৰিম নেক্সট ফেজত ইণ্টাৰনেশ্যনেল ড্ৰাইভিং লাইচেঞ্চ চাৰেণ্ডাৰ DL extract, replacement of driving license, issue of conductor license, issue of duplicate,
renewal of conductor license, change of address in conductor license, ekhini ami korim by March 2022. Finally, ami temporary registration of motor vehicle and registration of motor vehicle with fully built bodies, eketa horu service will do it by May 2021. So by March 31, we will try to have complete automation. The dealer should be allowed to issue the registration. No need to come to DT office. Ei kaam khini hoi gole, we will be completely automated one. Karu kaam na kome, we have lot of regulatory work. Guwahatir ain kanun kuneo namane. So lot of things we can do in enforcing law. But ebilak ji law abiding citizen tok ji to harass kora rasta asil will be out of that. So I think by March 2022 will be in a different pedestal. Aji amar transport bibhagor mantri mananiya Chandramohan Patwari dangoriyar hudoksho netritwot Dibedi Adil NIC amar gute ditiyo sokol. And everybody has taken it with good intention that this is nothing, just to facilitate our citizen for a better service. Gotike yat kono with lot of good intention, everybody has accepted this reform, and things will now move till we reach the logical conclusion. If this is what is happening in transport department, next ami ki korisu je amar ahomot eta misnomar asil that regarding unemployment. Manual data ataloi 20 lakh unemployed, 25 lakh unemployed. We used to pronounce those kind of wording. Murak bahut dinor pra hi asile je manual system to ahomot kiman nibonu ase keneke kune kobo par. Eti ami korilu ki je moi to unemployed, I want to register myself. Yat sarkar kiyo lage. So we have made it process based, faceless, contractless. Aadhar card khon dim aru moi mor employment registration khon banai. Last 3 months 18,000 person has been added to the list. 18,000 manu hai unemployment registration kuis. Concurrent period to ami eta hybrid model rakhisu je non aadhar thaka manu bilake manually koribo. But March 31, more hey scope to nohua hoi jabo, everybody will come into the digital platform. The employment officer kunu na jay. Aji ajan deka lorai, their employment registration ho koribo parise. Aji jodi moi aje higher secondary employment registration korisu. Kali moi degree huar loge lage, I can status my nature of my employment. So etia he byabostha to definitely it is there. So I can keep on changing. Agote prottek to change your karane moi ahibo laga hoisil in employment exchange. Ar ejon nibonua deka lora karane 3 din ohatu etu eta bahut dangor kosto ase. So ei ami eta dangor kam eta jua 5 mahot ami koribo parisu. Third things what we did, logot transport or aru eta horu kam hol, but it has got major significance. Majuli ji ami jahajot ahajua koru, 50,000 manuhe airport ticket loi lole. Agote 50,000 kiu hole te etia 50,000 manuhe airport ticket lole. Moi Patwari dangoria kartel team to koisu je Guwahati ke dhori jiman IWD Inland Water Certificate ase sobore ticket to airport kori dio. Transport ticket airport loboi pare jahajoru lole. Olop agote amar Motor Poribohan Transport Association or pra koise agote government ok moi tax dim tar kane line patibo lage ar government ok moi doya koribo aisu toka dibor karone. Now we have that grass mode of payment je ami directly government ok all revenue we can deposit without any
interface. Ami di du pisot ami jodi dekho kom beshi hoise that can be scrutinized but dibo yar pisot ami next eta kam launch korisilu etu hol on revenue. আমি দেখিছিলোঁ যে 11-12 সাৰ্ভিচ এনেকুৱা আছে য'ত আমি একচুৱেলি অফিচ যাব নালাগে ইট কেন বি ডান নাইচলি আমি মিছন বসুন্ধৰা লঞ্চ কৰিলোঁ আজি অলপ আগতে মই চোৱা মতে 63,000 এপ্লিকেশ্যন আহিছে লেণ্ড মেকাৰ্ছ এণ্ড 5,000 অলৰেডি উই হেভ ডিছপ'জ অফ মোবাইল নম্বৰ চেঞ্জ কৰা টাইটল চেঞ্জ কৰা এইবিলাক কামৰ কাৰণে মানুহ আহি থাকিব লাগিছিল এণ্ড নেক্সট ওৱান মান্থত মই ভাবোঁ যে মিছন বসুন্ধৰাত আমি 2,00,000 এপ্লিকেশ্যন পৈতৃক সূত্ৰে নামজাৰি মাটি কিনাৰ সূত্ৰে নামজাৰি মোৰ মোবাইল নম্বৰ চেঞ্জ মোৰ মোৰ ফোন নম্বৰ চেঞ্জ মোৰ এড্ৰেছ চেঞ্জ মোৰ টাইটল চেঞ্জ চ' we'll get 2,00,000 application aji dinolike we'll touch 65,000 by evening 2,00,000 manuhar mati bari kam ami 10 mer bitot het koribi aro june jak ami dispose koribo nuaru tak ami kom je thik ase it is a civil court matter land issues ase tat process will take place but to the extent amar ei kam tu soli thikibo je ami ahibo na lage নেক্সট আমি টার্গেট লৈছো ইন দা মান্থ অফ নভেম্বর যে ট্রেড লাইসেন্স লবর কারণে কোনো মানুহ মিউনিসিপালিটি অফিসত আহিব নালাগে জাস্ট ইউ এপ্লাই প্রসেস বেস ফেস বেস ফেসলেস ট্রেড লাইসেন্স পাই যাব ইয়াত কি আছে ট্রেড লাইসেন্স ময়ে ট্রেড কৰি ময়ে চলি মোৰ সরকারত চাব কি আছে ইউ জাস্ট নিড এ রেজিস্ট্রেশন একচুয়ালি সরকারে কি বিচাৰে ফর দা কালেকশন অফ ডেটা সরকারক এটা রেজিস্ট্রেশন লাগে নহলে আপনি যত যে ট্রেড করে আছে ইয়াক সরকারের কি করবলগী আছে উই হ্যাভ নাথিং টু ডু উই জাস্ট নিড এ নাম্বার উই নিড সাম রেভিনিউ দ্যাট ইজ ওয়াই ট্রেড লাইসেন্স মিউনিসিপালিটি নিড সাম রেভিনিউ দিজ আর বেসিক্যালি রেভিনিউ সোর্স বেলে কথা একো নাই পিডব্লিউডি কন্ট্রাক্টর হব মই কন্ট্রাক্ট করিম তার আগতে মোক এখন ট্রেড লাইসেন্স লাগে কিয় লাগে নোবডি নোজ পিছত আনসার ইজ দ্যাট অলপ মিউনিসিপালিটিক দরমহা দিবর কারণে টাকা লাগে আর আগর দিনের প্রায় ব্রিটিশর দিনের প্রায় বিলাক রেভিনিউ সোর্স বনুয়া হয়েছিল সো আইদার উই ক্যান কমপ্লিটলি ডু এওয়ে যে আমাক লাইসেন্স আছে নালাগে অর আদারওয়াইজ কারণ মোর ফায়ার ব্রিগেড এনওসি থাকিব ইলেকট্রিসিটি কানেকশন থাকিব মাটি নামজারি থাকিব উপর এখন ট্রেড লাইসেন্স মো কিয় লাগে যি নহোক লাগে কারণে আইনত আছে কারণে ইনষ্টেড অফ ডুইং এৱে লাৰ্নাৰ লাইচেঞ্চৰ দৰে আমি ইয়াকো প্ৰচেছ বেছ নৱেম্বৰ মাহত আমি কৰি আছোঁ টুমৰো উই আৰ গোয়িং টু টক আমি আৰু অলপ কথা পাতিম উই আৰ গোয়িং টু লঞ্চ এ নিউ মিছন টু ক্লিন আপ অল ফাইলছ ইন ছেক্ৰেটৰী 1992ৰো ফাইল জমা হৈ আছে আইডাৰ ৱে পজিটিভ নিগেটিভ There is no guarantee that positive hoba. There are so many illogical application. We need to reject it. We need to reject it. So tomorrow I'll address press around 11:30. Then we'll talk about that scheme. But ultimately, we are moving towards a government which is based on technology. Ki area bilakot ami kori asu. Eti ami next targetot asu. Je janma mrityur panjiyon. আমি থ্রু ডিজিটেলি পাম নেক্সট আমি চেষ্টা করে আছো যে কোনো মেট্রিক পাশ করলেও মোক কোনো মার্কশিট লব নালাগে মার্কশিট আর দেয়ার ইন ইউর ডিজি লকার হায়ার সেকেন্ডারি পাশ করলেও আই ডোন্ট হ্যাভ টু টেক এনি মার্কশিট সেবা যাওয়া আহা মোর লাইফ লং থাকিয়ে গেল মার্কশিট আর কালি যেটা আমি নতুন কাম আরম্ভ করিম আই থিঙ্ক এজ এ রিজাল্ট অফ দ্যাট ফ্ৰম নেক্সট ইয়াৰ আমি কমপ্লিটলি গভৰ্ণমেণ্ট ফাইলছো আমি ই ফাইলছত গুচি যাব পাৰিম উই আৰ টেকিং স্মল বাট ভেৰি ভেৰি ডিটাৰমাইন ষ্টেপ টু মেক গভৰ্ণমেণ্টছ ক্ল'জাৰ টু দ্য পিপল আৰু আজি আমাৰ দিনটো এই কামবিলাকৰ প্ৰতিটো স্কিম আজি আমি যিটো স্কিম লৈছোঁ ইট ইজ নট এবাউট মানি বাট ইট ইজ মোৰ এবাউট 1,00,000 মেণ্ডেটছ ছেটিছফেকশ্যন অফ দ্য চিটিজেন
তবে ইফ ইউ থিংক ডিপ হোয়াট উই হ্যাভ ডান টুডে বেসিক্যালি উই গট দ্য ব্লেসিংস অফ 1 lakh পিপল উই আর গোয়িং টু গেট ব্লেসিংস অফ 1 lakh পিপল হিউজ থিং সো এই কামবিলাক আজি হয়েছে এন্ড মই ভাবো দ্যাট এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাক্রস দ্য বোর্ড the everybody should consider these are very very positive steps koto amar power nokome koto amar kaam nokome aje ebila korar pisoto amar koto to kaam komane we are remain as busy as we were there in earlier days khali mindset we have to liberate people ami khodai sabo lage mo deuta hole keneke ahile mo lora tu hole keneke ahile jetia উই হিন্দুজ বিলিভ ইন বসুধৈব কুটুম্বকম অকণমান যেতিয়া আমি ভাবিলাম যে এইজনতো মোৰ দেউতাই আছিল এইজনতো মোৰ মায়ে আছিল গুৱাহাটীত 3 days বেক যিটো ঘটনা হৈ গ'ল চ' ইট কুড হেভ বিন মাই পেৰেণ্টছ অলছ' আজি বেলেগৰ কোনোবা বেলেগ দুজনী ছোৱালী দেউতাক মাক মৰিছে চ' আমি নিউজ পঢ়িছোঁ বাট ইট ইজ ডেষ্টিনি ইট ইজ লাক ইট কুড হেভ বিন মাই পেৰেণ্টছ অলছ' মোর দেউতা মা হয়তো কবাত অকলে গাঁত আছে সো অকণমান যেতিয়া উই স্টার্ট রিয়েলাইজিং দ্যাট অল দিজ আর ফর মাই পিপল ফর আওয়ার পিপল ফর মাই প্যারেন্টস ফর মাই চিলড্রেন গোটেই ইকোসিস্টেমটো চেঞ্জ হয়ে যাবে এন্ড আই বিলিভ ইন দ্যাট মই ভাবো যে এইটো আমি করিব পৰা পজিশনত আছো আর আমি করিব পারিম মই ইতিমধ্যে এনআইসিক রিকুয়েস্ট করেছো যে দেশৰ বিভিন্ন স্টেটত উই আর নট ফর পাবলিসিটি এইবিল কাম দিল্লি গভর্নমেন্টত হয়েছে তো দে স্পেন্ড 150 crores অনলি অন পাবলিসিটি সো আমি একবার কাম এটা আপনাদের টিভি দেখিছে হয়তো দিল্লি গভর্নমেন্টর ঘর ঘর মে যাকে পৌঁছ গিয়া বড়া বড়া এডভার্টাইজমেন্ট দিস ইজ হোয়াট উই আর ডুইং এই কামটুকে আমি করে আছো আর দ্য সেম সার্ভিস প্রোভাইডার ইজ অলসো সেম এনআইসি পোর্টাল আর অলসো সেম বাহন অ্যান্ড Sarathi. All these are same. We are not doing this thing to market ourselves. We are doing here with an intention, with a solemn mind, solemn, pure soul that we owe it to the people and we are trying to do it for the people of Assam. So, my ako ebar, Montri Chandramohan Patwari Damoria, aru amar team transport, aru এনআইসিক বহুত বহুত ধন্যবাদ জানাইছো আর মই ভাবো যে ডিসেম্বরত যিকেটা কাম আমি লিস্ট আউট করেছো আমি ডিসেম্বর করিব পাৰিম আর মার্চত যিকেটা কাম করেছো আমি লিস্ট আউট আমি মার্চত এই গোটেই কামখিনি করিব পাৰিম মর্নিং আই ব্রিফ গভর্নর অফ আসাম এবাউট অল দিস থিং হি ওয়াজ অলসো ভেরি হ্যাপি এন্ড হি হ্যাজ অলসো কনভেড হিজ বেস্ট উইসেস টু দ্য টিম ট্রান্সপোর্ট থ্যাংক ইউ সো মাচ